বাপ্পা, এটা আবার কি জিনিস? আবার শুনতে পাচ্ছি নন মনিটাইজেশন চ্যানেলও নাকি টার্মিনেট করে দেবে ইউটিউব। আসলে এটা কতটা সত্য? প্রতি বছরই শুরুতে অথবা শেষে ইউটিউব তাদের নিয়মকানুন অথবা টার্মস অফ সার্ভিস এবং ক্রিয়েটর আইনের মধ্যে পরিবর্তন অথবা পরিবর্ধন আনে। এবারও 10 ডিসেম্বর 2019 এরকম বেশ কিছু আপডেট আসতে যাচ্ছে। এরই মধ্যে অন্যতম কোপা, চিলড্রেন অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট এবং নন মনিটাইজেশন চ্যানেল টার্মিনেশন। বন্ধুরা, এ নিয়ে অনেকেই কিন্তু বেশ চিন্তিত হয়েছেন, কিভাবে কি করবেন, আসলে কি চ্যানেল টার্মিনেট হয়ে যাবে কিনা, আর কোপাতে আপনারা কোন অপশনটা সিলেক্ট করবেন, এ নিয়ে অনেকেই অনেক হেজিটেশনে ভুগছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই দুইটি বড় আপডেট নিয়ে সম্পূর্ণ সহজ ভাষায় একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের আর কোনো হেজিটেশন না থাকে আমার এই ভিডিও দেখার পরে। তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি ইউটিউব স্ট্র্যাটেজি এবং ভিডিও এডিটিং টিপস অ্যান্ড ট্রিক্স সবসময় পেতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমি সাইফুর রহমান আজিম, টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। 10 ডিসেম্বর 2019 এই আপডেট সম্পর্কে আশা করি আপনারা যারা ক্রিয়েটর রয়েছেন তারা অলরেডি ইতিমধ্যে ইমেইল পেয়ে গিয়েছেন, অথবা ইমেইল যদি না পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি যখন ইউটিউবের ক্রিয়েটর স্টুডিওতে অথবা ইউটিউবে সাইন ইন করছেন তখন আপনার ইউটিউবের হোম পেজে অথবা ক্রিয়েটর স্টুডিওর উপরে আপনি আপডেট সম্পর্কে মেসেজ পেয়ে গিয়েছেন। সো এই মেসেজের মধ্যেই কিন্তু আপনি আপনার সব আপডেটগুলো দেখতে পারবেন, আপনি সবগুলো স্টাডি করে নেবেন, কেননা একজন ইউটিউবার হিসেবে সেটা আপনার জন্য অবশ্য কর্তব্য। এরপর চলে আসছি যে আসলে কোপাটা কি, কোপা সম্পর্কে বলে তারপরেই কিন্তু আপনাদেরকে আমি নন মনিটাইজেশন চ্যানেল টার্মিনেশন নিয়ে আলাপ করব, তারপরে আপনাদেরকে বলবো যে এখন আসলে আমাদের করণীয়টা কি। কোপাটা হচ্ছে ইউএসএর ইউনাইটেড স্টেটস এর ফেডারেল ট্রেড কমিশনের একটি আইন, যেটাকে চিলড্রেন অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট বলা হয়ে থাকে। আপনি যখন আপনার ইউটিউবের ড্যাশবোর্ডে ঢুকবেন, ড্যাশবোর্ডে ঢুকে আপনি ড্যাশবোর্ডের যে চ্যানেল সেটিংস আছে সেখানে অ্যাডভান্স সেটিংসে গেলে দেখতে পারবেন যে আপনার সামনে দুটো অপশন চলে আসবে, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এরকম একটা অপশন আপনি দেখতে পারবেন। আপনাকে কোশ্চেন করা হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে, এটা কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, এটা আপনি সিলেক্ট না করে কোনো উপায় নেই। আর যদি আপনি এখানে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, সব ভিডিওতে যদি আপনি এই অপশনটা সেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি নিচেটা দিয়ে রাখতে পারেন, তবে আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য ক্রিয়েট করা থাকে তাহলে সেই জন্য আপনাকে দিতে হবে ইয়েস, সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই অলওয়েজ আপলোড content that's made for kids। আর যদি আপনার চ্যানেলটা বাচ্চাদের ক্ষেত্রে না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করবেন নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। আপনারা বুঝে গেছেন আশা করছি যে যদি আপনার চ্যানেলটা বাচ্চাদের ভিডিও তৈরি করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা প্রথমটা ইউজ করবেন, আর যদি আপনি অ্যাডাল্ট কন্টেন্ট ইউজ করে থাকেন, অ্যাডাল্ট কন্টেন্ট দ্যাট মিন্স 18+ এরকম কিন্তু না। আপনি যদি 13 বছর ঊর্ধ্ব অডিয়েন্সদের লক্ষ্য করে ভিডিও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে নট মেড ফর কিডস। আর যদি আপনি 13 বছর বয়সের নিচে কোনো বাচ্চাদেরকে লক্ষ্য করে আপনি ভিডিও তৈরি করেন, যেমন কার্টুন অ্যানিমেশন অথবা ধরে নিন যে রূপকথার গল্প, অথবা আপনি কোনো টয়েস রিভিউ দেখাচ্ছেন, অথবা আপনি বাচ্চাদের কোনো খেলাধুলা দেখাচ্ছেন, এই ধরনের কোনো কিছু যদি আপনি তৈরি করে থাকেন, আপনার চ্যানেলে আপলোড করে থাকেন সবসময়, তাহলে সেক্ষেত্রে আপনি মেড ফর কিডস দিবেন। আর যদি আপনার ভিডিওটা 13 বছর ঊর্ধ্ব বয়সী অডিয়েন্সদের জন্য হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি নট মেড ফর কিডস দিবেন, কেননা আপনাকে এই দুইটা যদি আপনি সিলেক্ট করতে না দেন তাহলে প্রতি ভিডিওতে আপনাকে এটা দিতে হবে, এবং কোনো ভিডিওতে যদি আপনার এটা ইউটিউবের রোবট ধরতে পারে যে আপনি ভুল কিছু দিয়েছেন অথবা মিথ্যে কিছু দিয়েছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, এমনকি আপনার চ্যানেল টার্মিনেট করে দেওয়ার শক্তিও ইউটিউব রাখে। সো তার মানে আপনি কোনো কিছু যদি ভুল করে দিয়ে রাখেন তাহলে সেজন্য আপনাকে পেনাল্টি নিতে হবে, অবশ্যই আপনি এটা সিলেক্ট করে রাখবেন। এবং আমি আপনাদেরকে বলবো, যেমন ধরে নিন যে আমি টেকনোলজি বিষয়ে ভিডিও বানাই, তারপরে কেউ ফানি বিষয়ে ভিডিও বানায়, কেউ মুভি রিলেটেড ভিডিও বানায়, অথবা কেউ রোস্টিং ভিডিও বানায়, এগুলো কিন্তু নট মেড ফর কিডস। আবার ধরে নিন কেউ বাচ্চাদের খেলাধুলা দেখায়, অথবা কেউ বাচ্চাদের টয়েস রিভিউ দেখায়, অথবা কেউ কার্টুন অ্যানিমেশন এগুলো বানায়, তাদের কিন্তু মেড ফর কিডস। সো এই ব্যাপারগুলো আপনি সিলেক্ট করে রাখবেন, যদি আপনার এই ব্যাপারগুলো সিলেক্টে কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনাকে পেনাল্টি খেতে হবে। সো এবার চলে আসি যে যারা এটা সিলেক্ট করবে তাদের জন্য কোনো ইফেক্ট পড়বে কিনা, অথবা যারা সিলেক্ট অন্যটা করবে তাদের জন্য কি ইফেক্ট পড়বে।
যারা মেড ফর কিডস সিলেক্ট করবে তাদের জন্য এখন কিছু পর্যায়ে আপনি অ্যাড কম পাবেন আপনার চ্যানেলে, যে অ্যাডগুলো আসলে আসলে আমরা আমাদের ইউটিউব থেকে টাকা আয় করতে পারি। এবং যারা নট মেড ফর কিডস সিলেক্ট করবেন তাদের জন্য কিন্তু আগের মতোই রয়ে যাবে, কোনো ধরনের প্রবলেম আশা করছি হবে না। তবে এর মানে এই না যে সবাই যারা মেড ফর কিডস ভিডিও বানায় তাদের ইনকামটা কমে যাবে। এখন হয়তো বা কিছুটা কম আসতে পারে আপনার ইনকামটা, কিন্তু কিছুদিন পর আবার সেটা ঠিক হয়ে যাবে। গুগল অ্যাডসেন্স থেকে আশা করছি সেটা সামঞ্জস্যতা ঠিক করে দেওয়া হবে, কেননা তখন আপনার চ্যানেলে অনেক দামি দামি অ্যাড আসবে, বিদেশি অ্যাডগুলো আসবে। যদি আপনি মেড ফর কিডস ভিডিও তৈরি করে থাকেন তখন কিন্তু আপনার যে ইনকামটা সেটা আবার ঠিক হয়ে যাবে। এবার চলে যাচ্ছে যে নন মনিটাইজেশন চ্যানেল টার্মিনেশন, এই ব্যাপারটা আসলে কি। নন মনিটাইজেশন চ্যানেল টার্মিনেশন হচ্ছে এই জিনিস, এই ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক হেজিটেশনে ভুগছেন। আমি আশা করছি আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের আর সেই ইয়েটা থাকবে না। অনেকে বলছেন যে ভাইয়া আমাদের যাদের চ্যানেলে কোনো মনিটাইজেশন পায়নি অথবা যারা মনিটাইজেশন পাচ্ছে না তাদের চ্যানেলটাও কি অফ করে দেওয়া হবে, অথবা তারাও কি ইউটিউবের এই সার্ভিসটা আর পাবে না, বা ইউটিউবের যে পার্টনার প্রোগ্রামের সার্ভিসটা রয়েছে যেটা থেকে টাকা আয় করা যায় সেটা কি আর তারা করতে পারবে না? অবশ্যই পারবে। এটা আসলে এখানে যে লেখাটা হয়েছে সেই লেখাটাতে মধ্যে হয়তো বা একটু ফাঁক ফোকর রেখে ইউটিউব কথা বলেছে, এবং ইউটিউব নর্মালি স্বভাবতই এভাবেই সবসময় তাদের আইনের কথাগুলো বলে থাকে, কারণ যে কোনো সময় এগুলোর পরিবর্তন এবং পরিবর্ধন আসে, যেটা আসলে সব ইউটিউবের যারা ক্রিয়েটর রয়েছে তাদের জন্য অনেক বেশি দুঃখজনক। অনেকবারই দেখতে পাচ্ছেন যে 2017 সাল থেকে এই পর্যন্ত ইউটিউবে আপডেট এসেছে, যে আপডেটগুলোর উপরে অনেক ইউটিউবাররা অথবা বেশিরভাগ ইউটিউবাররাই কিন্তু ক্ষিপ্ত হয়ে আছে। তবে যদি আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হন আপনার জন্য এগুলো কোনো ব্যাপারই না। সো মেন কথায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে ইউটিউব কিন্তু এখানে বলেছে যে ইউটিউব মে টার্মিনেট ইউর অ্যাক্সেস অর ইউর গুগল অ্যাকাউন্টস অ্যাক্সেস টু অল অর পার্ট অফ দ্য সার্ভিস ইফ ইউটিউব বিলিভস ইন দিস সোল ডিসক্রিপশন that provision of the service to you is no longer commercially viable. YouTube কিন্তু এখানে স্পেসিফিকলি আপনার চ্যানেলের ভিডিওর কথা বলেনি, অথবা আপনার চ্যানেলটা যদি মনিটাইজেশন না থাকে এই ধরনের কিছু বলেনি, অথবা এটাও কিন্তু উল্লেখ করেনি যে আপনি যদি ইউটিউবে মনিটাইজেশন না পান তাহলে সেক্ষেত্রে আপনি কমার্শিয়ালি ভায়াবল না হলে আপনার চ্যানেলটা লঙ্গার হবে না বা চ্যানেলটা বেশি দিন টিকবে না, এই ধরনের কিছু কিন্তু বলা হয়নি। এটা আমি যথাসম্ভব যতটুকু জানি এবং সিনিয়র ইউটিউবাররা এই ব্যাপারটা নিয়ে যা এক্সপ্লেন করেছে সেই ব্যাপার পর্যালোচনা করে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আসলে ইউটিউব যদি দেখে তাদের কোনো সার্ভিসের মধ্যে তাদের কোনো কমার্শিয়ালি লাভ হচ্ছে না, যেটাকে তারা অনেক বেশি ইনভেস্ট করে পরিচালনা করছে কিন্তু সেটা থেকে তারা কোনো ফিডব্যাক পাচ্ছে না ভালো, সেই ধরনের কোনো সার্ভিস তারা অফ করে দিতে পারে, কমার্শিয়ালি লঙ্গার তারা নাও করতে পারে, এই ধরনের কথা এখানে বলেছে। কিন্তু অনেকেই ভাবছেন যে আসলে এটাতে হয়তোবা আপনাদের চ্যানেলের মনিটাইজেশন অফ করে দিবে, অথবা চ্যানেলের মনিটাইজেশন কেড়ে নিবে, অথবা চ্যানেল টার্মিনেট করে দিবে, এই ধরনের অনেক কথাই শোনা যাচ্ছে। কিন্তু এগুলো কিন্তু একদমই ঠিক না। আপনারা কোনো চিন্তা না করে একদম সরল মনে একদম দুর্দান্ত গতিতে আপনাদের চ্যানেলটা এগিয়ে নিতে চেষ্টা করুন, আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করুন, আপনাদের চ্যানেলে মনোযোগী হন এবং কন্টেন্টের উপরে ফোকাস করুন, চেষ্টা করুন, দেখবেন একসময় অবশ্যই আপনি সফলতা পাবেন। এই ধরনের আপডেট ইউটিউবে সবসময় আসতে থাকবে, আপনি যদি নর্মাল এবং যেই রেগুলার যেই আপডেটগুলো রয়েছে সেগুলো মেনে চলেন এবং ইউটিউবের যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে সেগুলো একটু লক্ষ্য করে চলেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবে সফলতা পেয়ে যাবেন। সো এই ধরনের কোনো আপডেট থেকে আশা করছি আর আপনারা কখনোই ডিমোটিভেট হবেন না এবং হেজিটেশনে পড়বেন না। সো আশা করছি এই দুইটা ব্যাপারে আপনাদের ক্লিয়ার হয়ে গেলেন যে নন মনিটাইজেশন চ্যানেল টার্মিনেশনের ব্যাপারে এখানে কি বলা হয়েছে এবং চিলড্রেন অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট সম্পর্কে কি বলা হয়েছে। যদি আপনার চ্যানেলটা বাচ্চাদের জন্য তৈরি হয় তাহলে আপনি সেখানে মেড ফর কিডস দিয়ে রাখবেন, আপনার চ্যানেলের ভিডিওগুলো যদি বাচ্চাদের জন্য তৈরি হয়। আর যদি আপনার চ্যানেলের ভিডিওগুলো 13 বছর ঊর্ধ্ব অডিয়েন্সদের জন্য তৈরি করা হয় তাহলে সেক্ষেত্রে আপনি নট মেড ফর কিডস দিয়ে রাখবেন। আর যদি আপনি প্রতিটি ভিডিওতে ইন্ডিভিজুয়ালি দিয়ে রাখতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু নিচের যে অপশনটা আমি আপনাদেরকে দেখালাম সেটা আপনি সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে সবগুলো দেওয়া লাগবে। এবং এখান থেকে যদি আপনি প্রথমটা এবং মেড ফর কিডস অথবা নট মেড ফর কিডস সিলেক্ট করে দেন তাহলে এখন থেকে একবারে পরবর্তী পর্যন্ত এবং পূর্ববর্তী পর্যন্ত যত ভিডিও আপনি আপলোড করবেন সবগুলোতে অটোমেটিক্যালি চলে আসবে। আর আরেকটা ব্যাপার মেড ফর কিডসের মধ্যে রয়েছে, সেই ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের জন্য যে
যেই চ্যানেলটা আপনি বললাম একটু আগে আপনাদেরকে, মেড ফর কিডস যে চ্যানেলটা থাকবে সেটার ক্ষেত্রে কিছু ফিচার্স কিন্তু কমে যাবে। তখন দেখা যাচ্ছে যে ভিডিও দেখা অবস্থায় আপনি কোনো কমেন্ট করতে পারবেন না, বাচ্চাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার্স এগুলোর গণনার সংখ্যাও কিন্তু আপনি হয়তোবা দেখতে পাবেন না। সো বন্ধুরা, আশা করছি আপনারা এই দুইটা ব্যাপার সম্পর্কে একদমই ক্লিয়ার হয়ে গিয়েছেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হতে পারি। আজ বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।